শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি বাঁধাকপির ঘন্ট নিরামিষভাবে। এর জন্য আমি নিয়েছি বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে অল্প ভাপ দিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, আর মশলা নিয়েছি জিরে বাটা, আদা বাটা আর ধনে গুঁড়ো। আর সোমবারের জন্য নিয়েছি সাদা জিরে, তেজপাতা আর গুঁড়ো মশলার মধ্যে শুধু হলুদ গুঁড়ো আর লবণ। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেলও দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এর মধ্যে সাদা জিরে আর তেজপাতা সোমবারায় দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আমার আলুগুলো ভেজে আসছে, তার জন্য আমি এর মধ্যে বাঁধাকপিগুলোও ছেড়ে দিলাম। এখন আমি আলু আর বাঁধাকপি একসঙ্গে নেড়ে নেব। বন্ধুরা, এরকম বাঁধাকপির ঘন্ট কিন্তু খিচুড়ির সাথে, ভোগের প্রসাদের সাথে খুব সুন্দরভাবে যায়। আমি এখন এর মধ্যে হলুদ গুঁড়ো আর সামান্য লবণের গুঁড়ো আবার দিয়ে দেব। ভালো মতো নেড়ে চেড়ে আমি হলুদ গুঁড়ো লবণ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলব। বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে দেখুন এটা সুন্দরভাবে মজে এসেছে। এখন আমি এখানে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটাটা মিশিয়ে দেব। এখন আবারও আমি ভালো মতন একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যাতে ফ্লেভারটা ভালো আসে। এখন আমি একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এখন আমি ঢাকনা তুলে দিয়ে দেখলাম আমার বাঁধাকপি ঘন্টটা প্রায় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে সামান্য ঘি দিয়ে দিলাম। এখন এটাকে আমি নেড়ে চেড়ে নিলাম অল্প। আর যেহেতু বাঁধাকপির ঘন্ট নিরামিষ তরকারি, তাই তার মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিলাম। এখন আমি ভালো মতন এটাকে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আমার বাঁধাকপির ঘন্ট তৈরি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। এই তরকারিটা কিন্তু ভাত, খিচুড়ি, রুটি সব কিছুর সাথেই ভালো মতন যাবে। এখন আমি বাটিকে নামিয়ে নিচ্ছি।
খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা।